হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমে একটা ছোট্ট ম্যাজিক দেখাবো। তো প্রথমে আমি ইউটিউবটি ওপেন করছি। তো ইউটিউবটি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমার একটি ভিডিও প্লে করা ছিল, ওপেন করা ছিল, তাই আমার প্লে হয়ে গেল ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন আমার ঘড়িতে বাজছে 5:55। তো আমি চাই আমার ভিডিওটি 5:56-তে কেটে যাক বা ইউটিউবটি কেটে যাক। তো আমি 5:56 পর্যন্ত একটু ওয়েট করে নিচ্ছি, দেখা যাক আমার ভিডিওটি বা ইউটিউবটি অটোমেটিক কেটে যাচ্ছে কি না। তো বন্ধুরা দেখুন, আমার এখনও 5:55 বাজছে, আমি 5:56 পর্যন্ত ওয়েট করব আমার ভিডিওটি অটোমেটিক কাটছে কি না। তো বন্ধুরা দেখুন, আমার ভিডিওটি অটোমেটিক কেটে গেছে, আর ঘড়ির দিকে দেখুন আপনারা আমার ঘড়িতে 5:56 বেজে গেছে। তো বন্ধুরা দেখবেন, অনেকেই আছে রাত্রেবেলায় ইউটিউবে ভিডিও দেখতে দেখতে বা মিউজিক প্লেয়ারে গান শুনতে শুনতে কিংবা ডাটা অফ করতে ভুলে যায়, সেক্ষেত্রে এই ট্রিকটি কাজে লাগাতে পারেন। তো এই ট্রিকটি কীভাবে কাজে লাগাবেন সেটি জানার জন্য ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে যে বেল ঘন্টিটি আছে ওটাতে অল নোটিফিকেশানে ক্লিক করে দিন, এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা চলুন এই আজকের এই ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, সে ট্রিকটি কাজে লাগানোর জন্য আপনাদেরকে প্রথমে একটি ছোট্ট অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা সেই অ্যাপ্লিকেশানটি কোথা থেকে ডাউনলোড করবেন, কী করে ইনস্টল করবেন সেটা আমি ভিডিওর শেষে বলে দিচ্ছি। প্রথমে আমি সেই অ্যাপ্লিকেশানের কাজটি দেখাচ্ছি। তো আমি প্রথমে আমার অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিচ্ছি। তো এভরি টাইম যে লেখা আছে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশানটি ওপেন করলাম। তো তারপরে আমি এখানে নেক্সট নেক্সট করে দেবো, যতবার নেক্সট আনবে আপনারা নেক্সট করে দেবেন। তো তারপরে আমি স্টার্ট লেখা আছে, স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার উপরে লেখা আছে অ্যাপস, ওয়াইফাই, ব্লুটুথ, মোবাইল ডাটা, ভাইব্রেশন মোড, সাইলেন্ট সাউন্ড মোড, মিউট মোড, আপনারা সব কিছু এখানে টাইম করে রাখতে পারেন। আপনাদের যতক্ষণ ইচ্ছে আপনারা টাইম করে দেবেন, তারপর আবার অটোমেটিক এটি সেটি অফ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্লুটুথ বা মোবাইল ডাটার কাজটি। প্রথমে আমি মোবাইল ডাটাতে ক্লিক করলাম। মোবাইল ডাটাতে ক্লিক করার পর নিচে যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে দেখা এখানে লেখা আছে ক্লিক করবেন, নিশ্চয়ই দেখতে পাবেন যে 6টা দিনে আপনি আপনারা ওপেন করতে পারেন, সেটা এএমও করতে পারেন বা পিএমও করতে পারেন, যা খুঁজছে আপনাদের সেটা করে নেবেন, বা টাইমটাও চেঞ্জ করতে পারেন, যেটা ইচ্ছা আপনারা করে নেবেন। তো আবার এখানে ওকে করে নেবেন। আর প্রথমে যে লেখা আছে দেখতে পাচ্ছেন বাঁদিকে অন, এখান থেকে আপনারা টাইমটা অন হবে, যে আপনি কোন টাইম থেকে সেটি অন করবেন আর কোন টাইম থেকে কোন টাইম অফ করবেন সেটা নিচে যেখানে লেখা আছে অফ, আপনারা কয়টার সময় বন্ধ হবে সেটি আপনারা নিজের খুশি মতন টাইম সিলেক্ট করে নেবেন। তো আমি একটা যে কোনো দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পিএম বিএম লেখা আছে, এখানে আমি দিয়ে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে আপনারা যে জিনিসটাতে কাজে লাগাতে চান সেই জিনিসটাতে আপনারা আরেকবার উপরে ক্লিক করে দেবেন। আমি ডাটাতে বললাম, তাই আমি ডাটাতে ওকে করে দিলাম। তারপরে এখান থেকে আপনারা ওকে করে দেবেন। তো এইভাবে আপনারা কাজ করতে পারবেন। আবার যদি আপনার সেই যে টাইমে করেছিলেন অফ হয়ে যাবে সেটিকে আপনারা রিমুভও করতে পারেন, একবার প্রেস করে ধরে থাকবেন তারপরে ছেড়ে দেবেন, তারপরে দেখতে পাবেন রিমুভ লেখা আছে, আবার টাইম অন অফও করতে পারেন। এখান থেকে আমি রিমুভ করে দিলাম। তো এইভাবে আপনারা সেই ট্রিকটি কাজে লাগাবেন। আর আপনারা এবারে কীভাবে সেটি ইনস্টল করবেন আমি বলে দিচ্ছি। প্রথমে আপনারা প্লে স্টোরে যেতে হবে। তো প্লে স্টোরে আমি যাচ্ছি, প্লে স্টোর গিয়ে ক্লিক ওপেন করলাম। তারপরে এখানে সার্চ করতে হবে যে ইভেরি টাইমার, ইভি ইভেরি টাইমার, TIMER টাইমার। তো ইভেরি টাইমার লিখে সার্চ করবেন, যে প্রথমে যে অ্যাপ্লিকেশানটি দেখতে পাবেন আপনারা সেটি ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই ওপেন দেখাচ্ছিল। আর এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।